আমাদের একটা শর্টকাট আছে, এই শর্টকাট দিয়ে আমরা হচ্ছে যাব। এক থেকে দেড় মিনিটের একটা ছোট্ট রাস্তা, ঈশাকোটা পার হলেই আসলে বনশ্রী। কফিটার উপর একটা সুন্দর লাভ তারা নিজেরাই লিখে দিছিল, দেখে ভালো লাগতেছিল। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু দুশুকিং চ্যানেল আফটার ওয়ান ইয়ার। মানে এক বছর পরে আমরা এই চ্যানেলে কন্টেন্ট আপলোড করতেছি। আমি জানি অনেকে 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 অনেক ধরনের মন মানসিকতা নিয়ে এই ভিডিওটা দেখতে যাবেন, কিন্তু ভিডিওতে কী হয়, কী করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি, সব কিছু ভিডিওর মধ্যে ইনশাল্লাহ বলব। তাছাড়া যারা এইমাত্র ফর দ্য ফার্স্ট টাইম এই চ্যানেলে আমার ভিডিও দেখতেছেন, তারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, এবং চ্যানেল একদম নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো চলেন আজকের ভিডিওর মেইন কন্টেন্ট আমরা চলে যাচ্ছি। গুগলে র্যান্ডমলি অনেক ধরনের রিভিউ আমরা দেখি, মানে বিভিন্ন প্লেসে বিভিন্ন রকম রিভিউ দেওয়া থাকে। তো আমার নিকটস্থ সবচেয়ে ভালো যে রিভিউ আছে এরকম একটা জায়গা আমি পিক করবো, কফি শপ। আর সেখানে আমরা একটু কফি খেতে যাব। আর আমার সাথে আজকে বিশেষ একজন মানুষ যাচ্ছে, আমরা দেখি সে কে, সময়ের সাথে আপনারা সবাই টের পাবেন। সো নর্মালি আমরা যদি গুগল ম্যাপসে যাই এবং আমাদের লোকেশনটা অন করে দিই, কফি শপ লিখে সার্চ করবো, আমি দেখা যাচ্ছে অনেকগুলো কফি শপ আসছে। হট অ্যান্ড ক্রাস্টি, বনশ্রী চা অ্যান্ড কফি, টেক পাড়া, সমবায়, আমাদের টি স্টল, ডেফিনেটলি এখানে ফাইভ স্টার দেখা যাচ্ছে, এবং আরও অনেকগুলো স্টল একসাথে আছে। সো গাইজ, অনেক খোঁজাখুঁজি পরে স্যান্ড্রা নামক একটা কফি শপে আই থিঙ্ক আমরা ফাইনালি ডিসিশন নিলাম যাবো। 54 জন মিলে এটার 4.4 স্টার দিয়েছে। আর এটার ডিটেলসে যদি আমরা একটু ঢুকি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি হাইজেনিক এবং সুন্দর একটা পরিবেশে ভিন্ন ভিন্ন আইটেম আছে। তো চলেন ফিজিক্যালি যাই এবং গিয়ে দেখি সেখানকার অবস্থাটা কী, মানে কথার সাথে কাজের মিল আছে কি না সেটাই আমরা বুঝবো একদম কনজিউমার এক্সপিরিয়েন্স লেভেলে। সো গাইজ লেটস গো। সো গাইজ, বাইরে আজকে অনেক ঠান্ডা অলরেডি, আমি দেখতে পাচ্ছেন হাত ছাড়া ক্যামেরা ধরা, মানে ক্যামেরার পিছনে কেউ একজন আছে। সো দ্যাট পার্সন উইল বি হেল্পিং মি ইন দিস ব্লগ। আমরা যেতে যেতে আরও কথা শুনবো, বুঝবো। আমাদের একটা শর্টকাট আছে, এই শর্টকাট দিয়ে আমরা হচ্ছে যাব, বাসার খুব কাছেই। সো আশা করি যেতে বেশি সময় লাগবে না, চলেন। আমার জন্য আসলে বাসা থেকে খুব বেশি দূরে ছিল না জায়গাটা, সো আমি হেঁটেই গিয়েছিলাম। এবং আমাদের জন্য আফতাবনগর থেকে আসলে বনশ্রী যাওয়ার একটাই রাস্তা ভিতর থেকে, সেটা হচ্ছে এই সাঁকো। বাসের তৈরি সাঁকো দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজারের বেশি মানুষ যাতায়াত করে, আমিও এই সাঁকোর পথটাই বেছে নিলাম। এবং আসলেই একটা অন্যরকম অনুভূতি কাজ করে যখন আমরা সাঁকো দিয়ে পার হই। আমার মতোটা ভারী মানুষ যদি খুব ইজিলি সাঁকোটা পার হতে পারে, তাহলে আপনি যেই হন না কেন, যেই ওজনেরই হন না কেন, যে হাইটেরই হন না কেন, সে খুব ইজিলি এই সাঁকোটা পার হতে পারবেন। প্রায় এক থেকে দেড় মিনিটের একটা ছোট্ট রাস্তা, এই সাঁকোটা পার হলেই আসলে বনশ্রী। এবং বনশ্রীর এই রাস্তাটা ঠিক রাস্তার অপোজিটেই, রোড দিয়ে ঢুকলেই এই কফি শপটা। যারা চিনতে কষ্ট হবে তাদের জন্য আমি গুগল ম্যাপের অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আশা করি আপনারা ওইটা ফলো করে খুব ইজিলি যেতে পারবেন। এটা হচ্ছে বনশ্রী সি ব্লক, 1 নম্বর রোডেই। আপনারা যদি প্রপারলি গুগল ম্যাপের লোকেশনটা ফলো করেন তাহলে তো একটু প্রবলেম হবে চিনতে, বাট আপনি সরাসরি বনশ্রীর 1 নম্বর রোডে ঢুকে যান তাহলে ইজিলি শুরুতেই এটা পেয়ে যাবেন। স্যান্ড্রাতে এই মুহূর্তে অবস্থান করতেছি এবং এখানে আমি অনেক ধরনের আইটেম দেখতে পাচ্ছি, সবগুলো নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। স্টেডি মূলত মেনুতে যদি আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আরও ফার্স্টেই দেখতে পারবেন এখানে হট কফি আছে। হট কফিতে এক্সপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো, এরকম অনেকগুলো ফ্লেভার আপনি নিতে পারেন। আর তাছাড়া ফ্লেভার্ড হট কফির মধ্যে ভ্যানিলা, হ্যাজেলনাট, ক্যারামেল, মোকা, এগুলো অ্যাভেলেবেল আছে। যারা আইস টি পছন্দ করেন তাদের জন্য আবার আইস টিয়ের অপশনও এখানে আছে। আর নর্মাল চায়, লাটেও অ্যাভেলেবল, গ্রিন টিও অ্যাভেলেবল। আর মেনুটা যখন আমি ঘুরাইলাম
অপোজিট সেকশনেও আপনি মিল্কশেক যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি মিল্কশেক নেওয়ার অপশন পেয়ে যাচ্ছেন, এর সাথে মকটেলস এবং স্যাভরি আইটেমও অ্যাভেলেবেল আছে। রেস্টুরেন্টের বাইরেও বিস্কিট এবং বিভিন্ন ধরনের সুইট কুকিজ অ্যাভেলেবেল ছিল। যারা কুকিজ পছন্দ করেন, সল্টেড বিস্কিট পছন্দ করেন, বাটার বিস্কিট পছন্দ করেন, ড্রাই কেক পছন্দ করেন, তারা এগুলো ট্রাই করে দেখতে পারেন। ইভেন চিজ পাফও এখানে অ্যাভেলেবেল আছে। আমি আসলে ফাস্টফুড টাইপের আইটেম কিছু নিতে চাচ্ছিলাম, এই জন্য আমি ফাস্টফুড সেকশানে গেলাম। ফাস্টফুড সেকশানের মধ্যে এখানে দেখা যাচ্ছিলো ডোনাটস আছে, রেটটা আমার কাছে অ্যাফোর্ডেবলই লাগছে। এছাড়াও অন্যান্য ফাস্টফুড আইটেমের মধ্যে প্লেন কেক, ফ্রুট কেক এগুলো আপনি চাইলে দেখতে পারেন। আমি চিকেন চিজ বার্গারটা নিতে একটু আগ্রহী ছিলাম, কারণ দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। এছাড়া গ্রিল চিকেন বার্গারও ছিল, আর আমি একটা চিকেন র্যাপ রোল নিয়েছিলাম, দেখতে তো শর্মা শর্মা লাগতেছিলো আর কি। সো এটা দেখে নিতে ইচ্ছে করলো। আর অন্যান্য ড্রাই কিছু ফাস্টফুড আইটেমও ছিল, বাট আমার সেগুলো অতটা নেওয়ার প্রতি ইন্টারেস্ট জাগে নেই। মেক্সিমি চিজ বার্গারটা আর চিকেন র্যাপ রোলটার প্রতি ইন্টারেস্ট ছিল, দেখে ওই দুটোই আমি আসলে পিক করছিলাম। বাট আপনারা চাইলে অন্যান্য আইটেমও এখান থেকে চাইলে নিতে পারেন। এছাড়া আরও বিভিন্ন রকমের বেকারি আইটেম, সাধারণত সরাসরি বার্থডের জন্য হোক বা অন্যান্য প্রোগ্রামের জন্য হোক সরাসরি কেকও দেখা যাচ্ছিলো। বিভিন্ন শেপ, কালার এবং ডিজাইনের কেক এখানে অ্যাভেলেবল ছিল, যেগুলো দেখতে ভালো লাগতেছিলো, খেতে ইচ্ছা করতেছিলো, বাট এত বড়ো কেক একা খেতে পারবো না, সো আসলে কেনার সাহস করিনি। বাট ইফ এনি ওয়ান অফ ইউ লাইক টু পারচেস সাম গুড কেকস, আপনারা এটা দেখতে পারেন। টেস্ট কেমন হবে সেটা আমি না খেয়ে বলা ঠিক না, এই জন্য না খেয়ে এখানে কিছু বলছিও না। আর এছাড়া পুডিং, ফিরনি, দই, রেগুলার বেকারি আইটেমসও এদের এখানে আমি দেখলাম। পুডিংটা দেখতে ভালো লাগতেছিলো, বাট টেস্ট এর ব্যাপারে স্টিল না খেয়ে বলা ঠিক না, সো আমি এ ব্যাপারে কিছু বলবো না। ওনাদের নিজস্ব কফি মেশিন ছিল, সো সেখানে ওনারা কফিটা প্রসেসিং করে, ফার্স্টে দুধটা প্রিপেয়ার করে নিয়ে তারপরে তার সাথে কফি এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওনারা রেডি করেন, তারপরে ওনারা কফিটা পরিবেশন করেন। আমার একটা ব্যাপার সার্টেনলি খুব ভালো লাগছে যে ওনারা প্রপার হাইজিন মেনটেন করেন। বিভিন্ন প্রসেসিংয়ে চাইলে ওনারা ক্লাসটা গ্লাভস ছাড়াও করতে পারতেন, কিন্তু আমি যেটা খেয়াল করলাম যে তারা গ্লাভস ব্যবহার করলেন। এবং কোল্ড কফির জন্য আইসগুলো আলাদা করে নিয়ে ওনারা মেশিনে দিচ্ছিলেন, আবার হট কফির জন্য ওনারা আবার আলাদাভাবে সেটা প্রিপেয়ার করতেছিলেন। সরাসরি বক্স থেকে আপনারা যদি নিতে চান, সেক্ষেত্রে চানাচুর, ক্রিম রোল, ঘি, ভাজা চিরা, ভাজা বাদাম, এগুলো তাদের আই থিঙ্ক নিজস্ব কিছু প্রোডাক্টেড আইটেম। আর এছাড়া বক্স করা কুকিজও আপনারা দেখতে পারতেছেন। আমি পার্সোনালি এগুলো অতটা লাইক করি না, তাই এটার ব্যাপারে খুব ডিটেলস বলতে পারতেছি না, যেহেতু আমি ট্রাইও করি নাই, না ট্রাই করে বলাও ঠিক হবে না। রেস্টুরেন্ট বা কোথাও খাওয়ার জায়গায় হচ্ছে বোরিং পার্ট হচ্ছে ওয়েট করা, বসে বসে আসলে একটা খাবারের জন্য এতক্ষণ ওয়েট করতে আমার ভালো লাগতেছিল না, ধৈর্য ধরে বসে থাকতেই হবে, সময় ঠিকই চলে যাচ্ছে কিন্তু খাবার আসার নাম নেই। নর্মালি চিজ বার্গারটা আর চিকেন র্যাপ রোলটা চলে আসলো, ওদের ওভেনে এটা গরম করে আমাদেরকে দিছিল। আমি বলবো একদম ফাস্টফুড আইটেমের যেই ইনিশিয়াল লুক তার থেকে একটু ভালো লাগতেছিলো এই দুটো আইটেম দেখতে। আর খাবার টেস্টের বেলায় আমি বলবো চিকেন র্যাপ রোলটায় মাংসের পরিমাণ বেশি হইলো, আমার এটাতে সসের পরিমাণটা খুব কম লাগছে, ইভেন মেয়োনিজ জাতীয় খুব কিছু আমি আসলে খুঁজে পাই নাই। অ্যান্ড ফর দ্য বার্গার বেশ কিছু জায়গায় ড্রাই মনে হয়েছে, আর একটু জুসি হলে ভালো হইতো। যদিও এই দুইটা ফাস্টফুড আইটেম মেইন আকর্ষণ ছিল হচ্ছে কফি, সো সেটাই আরেকটু ওয়েট করার পর চলে আসলো। আমরা দুটো কফি অর্ডার করছিলাম, একটা ছিল হচ্ছে হ্যাজেলনাট লাটে হট কফি, আর আরেকটা ছিল হ্যাজেলনাট মিল্কশেক যেটা ছিল কোল্ড। সো কফিটার উপর একটা সুন্দর লাভ তারা নিজেরাই লিখে দিছিল, দেখে ভালো লাগতেছিল। আর সাথে তারা ব্রাউন সুগার এর স্ট্যাশ দিয়ে দিছিল এবং একটা নাড়ানোর জন্য ওয়ান টাইম স্পুন টাইপের একটা জিনিস। আর হ্যাজেলনাট এর যে মিল্কশেক সেটা একদম রেগুলার এরকম একটা ওয়ান টাইম কাপে তারা দিছিল। আই এক্সপেক্টেড ওনারা একটা গ্লাসে দিবে, বাট এরকম একটা প্লাস্টিকের কাপে ওনারা সার্ভ করছেন।
মেইন ব্যাপারটা হচ্ছে টেস্ট, সো সেটা নিয়ে এবার একটু কথা বলা যাক। আমি আসলে ওয়ান বাই ওয়ান দুটোই একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতেছি, সো আমি কোনো ধরনের সুগার অ্যাড না করি একটু টেস্ট করার চিন্তা করলাম। ফার্স্টে হ্যাজেলনাট হট কফিটা আমি আমার কাছে নিলাম, যথেষ্ট গরম ছিল এবং অনেক পরিমাণে ছিল, এর ভিতরে একটু কফি ট্রাই করার সুযোগ হলো, সো একটু খেয়ে ফেললাম। প্রথম সিপে আসলে টেস্টটা ভালোই লাগছিল, মিল্ক এবং কফির একটা সুন্দর ব্লেন্ড আমি ফিল করতেছিলাম। কনজিউমার এক্সপিরিয়েন্স যদিও এটা কোনো রিভিউ না, এটা জাস্ট প্রথমবার আমার অনুভূতিটা শেয়ার করা। সেকেন্ড সিপ নিতেই হয়েছে, কারণ প্রথম সিপ নিয়ে আসলে অতটা বোঝা যাচ্ছিল না, বাট ফিল করলাম যারা আসলে কফি পছন্দ করেন তাদের কাছে ডেফিনেটলি এটা ভালো লাগার মতো। আমার কাছে পার্সোনালি হট কফিটা শীতের দিনে স্পেশালি আরও ভালো লাগতেছিল বেশি। এরপর আসলে সুযোগ হচ্ছে হ্যাজেলনাট মিল্কশেকটা ট্রাই করার। মিল্কশেকটা কোল্ড এটা আমি জেনেই নিয়েছিলাম, যেটা আমার এক্সপেকটেশন ছিল মিল্কশেকের উপর, তার থেকে আসলে মিল্কশেকটা বেশি ভালো লাগতেছিল। সো আমি বেশি দেরি করিনি, মিল্কশেকটা আস্তে আস্তে টানতে টানতে খেয়ে ফেলছিলাম আর কি। পার্সোনাল অপিনিয়ন, এটাতে কেউ কিছু মনে করার নাই, এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি। কেউ যদি চান সে কফির সাথে এক্সট্রা সুগার অ্যাড করে খেতে পারেন, যারা সুইট বেশি পছন্দ করেন বা চিনি ছাড়া চা খান না কফি খান না, তারা অবভিয়াসলি ব্রাউন সুগার অ্যাড করে খাবেন। টেস্ট অবশ্যই চেঞ্জ হবে, বাট কফির যে ঘনত্ব সেটা একটু কমে যেতে পারে চিনি অ্যাড করার পরে। আমার ভালো লাগছিল, তারা বের হওয়ার সময় আমাকে একটা প্যাকেট চিপস ফ্রি দিল, এটা হচ্ছে পটেটো চিপস, আপনাদেরকে একটু সাদলাম আর কি। আমার পার্সোনালি এটা একটা নতুন আইটেম মনে হয়েছে, যদিও এরকম পটেটো চিপস আমরা অনেক খাইছি কম বেশি, বাট এই চিপসটা একটু টক আর ঝালের একটা মিশ্রণে বানানো হয়েছে। এই চিপসটা খারাপ না, ভালোই। ওভারঅল যা আপনারা দেখলেন সব মিলে আমার কনজিউমার লেভেলের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। মেইনলি কফি আমরা বিভিন্ন জায়গায় খাই, বিভিন্ন প্রাইসে খাই। এখন আজকে আমরা যা খাইছি সেটা টেস্ট ভালো ছিল, বাট তারা যে দুধটা ব্যবহার করছে, আই পার্সোনালি ফিল এটা নিজেদের কোনো দুধ না, এটা একটা বাইরের কোম্পানির দুধ, এবং তারা আসলে এটাকে বানানোর পর 240 টাকার যে একটা এক্সপেকটেশন আমার মনে মনে ছিল, খাওয়ার পর মনে হচ্ছে সেটা 160-এর ভিতরে হয়তো কভার করা পসিবল ছিল, তো আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে। বাট টেস্টের ব্যাপারে আমি বলবো ইট ওয়াজ ইন ব্যাড, টেস্ট ওয়াজ গুড ইভেনচুয়ালি দুইটাতেই, ঠান্ডা যে হ্যাজেলনাট কফিটা ছিল সেটাতেও, আবার হট কফি যেটা ছিল হ্যাজেলনাট প্লাটে সেটাতেও। সো যারা হচ্ছে কম মিষ্টি পছন্দ করেন তারা ডেফিনেটলি সুগার ছাড়াই খাবেন, আর যারা আমার মতো একটু সুইট প্রেমী মানে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোবাসেন তারা হ্যাজেলনাটের কোল্ড হট দুইটি ট্রাই করতে পারেন উইথ সুগার। আর আসার আগে ওদের এই ফাইনাল যে জেস্টারটা ওরা করলো আমার কাছে ভালো লাগছে। আমি মনে করি শুধু আমাকে না, যে কোনো মানুষকেই হঠাৎ করে এরকম একটা গিফট দিলে সে কেউ খুশি হয়ে যাবে, আমার খুব ভালো লাগছে। আর চিপসটা হাঁটতে হাঁটতে খেতে খেতে বাসায় আসছি, অ্যান্ড এরকম ছোটো ছোটো আরও কিছু কনজিউমার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সামনে নাও অ্যান্ড দেন আমি আসবো। একদম গ্রাউন্ড লেভেলে স্ক্র্যাচ থেকে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, কীভাবে কোথায় কেন গিয়েছিল সব কিছু আপনারা ডিটেলসে কিন্তু বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে, নেক্সট ভিডিও কী নিয়ে করা যায় সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। দিস ইজ দুশু কিং সাইনিং অফ ফর টুডে, আল্লাহ হাফেজ।